দীর্ঘ পাঁচ মাস পর ১৬ শর্তে শনিবার খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। একই সাথে খুলবে ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ সব বিনোদন কেন্দ্র। করোনা সংক্রমণ রোধে পর্যটক সহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নন বরাজের তথ্যচিত্রের এক্স রিপোর্ট। দীর্ঘ পাঁচ মাস বন্ধের পর ১৬ শর্তে আগামী ২২ আগস্ট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে খুশি বিনোদন প্রেমীরা। পাঁচ মাস ধরে সবকিছু বন্ধ, এখন খুলে দিবে ২২ তারিখ থেকে, শুনে আমাদের থেকে ভালো লাগতেছে। অনেকদিন ধরে সমুদ্রে নামতে পারতেছি না, লেকে যাইতে পারছি না, কোনো যাইতে পারতেছি না, এখন আবার যাবো, নামবো, ওখানে বিনোদন করবো। জেলা প্রশাসক বলছেন, বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধির নির্দেশনা মানছে কিনা তা তদারকি করতে একটি মনিটরিং টিম থাকবে। যদি কেউ না মানে তাহলে সেই বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। নো মাস্ক নো এন্ট্রি, এবং আমাদের যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলোর, সেগুলোর অর্ধেকেরও কম যাতে লোক হয় সেভাবে তাদেরকে এন্ট্রি দিতে হবে। এবং আমাদের টিকিট কেনার যে বিষয়টা, সেটা অনলাইনে টিকিট বিক্রয় করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, শর্ত মেনেই সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ড। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাফা কর্তৃক যে নির্দেশনাবলী এবং যে নীতিমালা প্রণয়ন করেছে, সেসব নির্দেশনা মেনে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের গেট ও এন্ট্রি অভিমুখে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মার্কিং, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য মার্কিং কিউ লাইনগুলো আমরা ব্যবহার করেছি। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিনোদন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে, এতে ভিড় হবে এবং স্বাস্থ্যবিধির ন্যূনতম রক্ষা করা হবে না। দেশের কোথায়ও কোনো স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে না এবং স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের কোনো আন্তরিক প্রচেষ্টা কোথাও দেখা যাচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে গেল ১৯ মার্চ থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।